মেডিকেল কলেজ 110 জন করে MBBS স্টুডেন্ট ভর্তি করার পারমিশন ছিল। 2021 সালে এসে ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি থেকে চিঠি দিয়ে বললো যে না, আপনারা 50 জনের বেশি ভর্তি করতে পারবেন না। তার বিরুদ্ধে আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি, ওনারা 10 জন বাড়িয়েছেন, অর্থাৎ 110 জনের পরিবর্তে 160 জন ভর্তি করতে পারবেন এই পারমিশন দিয়েছে। এবং ওই অর্ডার চ্যালেঞ্জ করে আমরা এখানে এসেছিলাম। তো মিস্টার জাস্টিস ইনায়েতুর রহিম সাহেব অ্যান্ড মিস্টার জাস্টিস মুস্তাফিজুর রহমান সাহেব, ওনারা বললেন যেহেতু জাফরুল্লাহ চৌধুরী সাহেব ইনায়েতুর রহিম সাহেবের সাহসিকতার একবার প্রশংসা করেছেন, সেই জন্য জাস্টিস মহোদয় মনে করেছেন যে এটা অন্য বেঞ্চে হওয়াই ভালো, যদি একটা অর্ডার হয় তাহলে কিনা আবার অন্য কেউ কোনো বিরূপ মন্তব্য করে বসে, সেই জন্য বলেছে যে না, আপনি তাহলে অন্য বেঞ্চে এটা শুনানি করবেন। 110 থেকে 115টা ছাত্র ভর্তি করার অনুমতি ছিল। এটা এর আইন যেটা দেখেন BMDC এটার অনুমতি ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ছিল। পরবর্তীকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম করে যে সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তার অন্তর্ভুক্তি হতে হবে, যদিও তারা মেডিকেলের পিছনে মেডিকেলের ফলে আইনটা হওয়া উচিত ছিল BMSU-র অধীনে, তারা না করেছিল। যাই হোক, সরকারের নিয়ম তো নামে নিয়ে উপায় নেই বর্তমান অবস্থায়। আমাদের যে আমরা যখন মেডিকেল কলেজটা গেলাম, তারা ওটাকে 50 করে দিল, 110 থেকে 150। কিন্তু সবাই জানে মঞ্চে বাড়ার মধ্যে এই গণস্বাস্থ্য মেডিকেল কলেজের ছাত্ররাই একমাত্র গ্রামে যায়, আজকে তারাই গ্রামে যায়, তারাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা পৃথিবীতে 6টা মেডিকেল কলেজকে তারা হাইলি রিকমেন্ড করেছে আমাদের গণস্বাস্থ্য। সেই জাতীয় ইকে আমাদের 1 বছর মেডিকেল কলেজ চালাতে খরচ হয় 14 কোটি টাকা। আমরা যদি 50 জন বা 60 জন ছাত্র নিয়ে করি তাতে 7 কোটি টাকা, 5 টাকা খেয়ে দেবে, সরকার কোনো টাকা দেয় না, আমরা গরিব মানুষের ইকে করি। তাই সেই জন্য আমরা বলেছি যে আমাদেরকে 110টাই করতে পারার অনুমতি দেওয়া হবে।